السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وضائيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلام المجيد وفي القرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله المولانا العظيم وصدق رسول النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কবে জানি ডাকাসবে ও ভাই এই দুনিয়া ছাড়িতে আপন কাপড় খুলে খুলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اي دنيا پڑے ربے ও ভাই আমরা একদিন থাকব না
এই দুনিয়া পড়ে রবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে গেলে ও নবী গো আপনি ভুইলেন না আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে অধ্যকার আয়োজিত পশ্চিম বাগমারা কবরস্থান কমিটির উদ্যোগে বার্ষিক খতমে কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত আজকে সবার সম্মানিত সভাপতি অত্র এলাকার মুরব্বিয়ানে কিরাম যুবক ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা বিভিন্ন জায়গা থেকে আগত আমার প্রাণপ্রিয় ভাই ও বাবারা পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন সম্মানিত আবেদা সালেহা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুহূর্তে মাহফিলে আসার বসার আলোচনা শোনার তৌফিক দান করেছেন সকলেই জবান খুলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা শুকরিয়া আদায় করি যেই রব্বুল আলামিন আমাদেরকে দুজাহানের বাদশা সরকারে দু আলম হুজুরে আকরাম নূর নবীর উম্মত হিসাবে আমরা কবুল করেছেন আমাদেরকে সেই জন্য আল্লাহর দরবারে আবারও জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আজকের সবার সম্মানিত প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথিরা আস্তে আস্তে চলে এসেছেন তো আমি অনুরোধ করব যে অত্র এলাকার যারা মুরব্বি বাবারা আছেন যুবক ভাইয়েরা আছেন যারা বাড়িতে বসে আছেন মেহরবানি করে আজকের মাহফিলের প্যান্ডেলে চলে আসুন আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের এলাকার সন্তান হিসাবে সবাই মেহরবানি করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একটু কমায় দিন হালকা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্য ঘোষণা দেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরু واشكروا لي ولا تكفرون আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার ইমানদারেরা ও দুনিয়ার মুমিন মুসলমানেরা শোনো ফাযকুরুনি তোমরা যদি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহর স্মরণ করো আযকুরুকুম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আর আমি আল্লাহর শুকর করলে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তোমাদেরকে আরো নিয়ামত বাড়াইয়া দেব সুবহানাল্লাহ ও বন্ধু বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন ও বাবারা বন্ধুরা যারা বাড়ির মধ্যে বসে আছেন আজকে আমরা যেই জায়গায় আছি গো এই জায়গাটা হলো গুরুস্থানের মাঠ একদিন আপনাকে আমাকে এই দুনিয়ার জমিন ছেড়ে এই গুরুস্থানের মাটি শেষ দাফন হয়ে যাবে এই গুরুস্থানের মাটি আপনাকে আমাকে আসতে হবে এই জন্য বাবারা মরার আগে একবার গোরস্তানের মাহফিলে চলে আসেন
হয়তো এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, হয়তো এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। জীবনের শেষ মাহফিল জানিয়া আজকের এই মাহফিলে চলে আসেন, এর উসিল্লায় হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই মাহফিলটা বর্তমানে একদম কবরস্থান সংলগ্ন মাঠ, যেখানে দাফন দেওয়া হয়, যেখানে লাশ রাখা হয়, এই জায়গায় আজকের এই মাহফিলটা। আমার ভাইয়েরা বাবারা একটু কল্পনা করেন যে এখানে আপনাকে আমাকে একদিন লাশ হয়ে খাটের মধ্যে সুমাইতে হবে, লাশ হয়ে এখানে আমরা মানুষের সামনে কাফনের জন্য দাফনের জন্য একদিন আমাকে এই জায়গাতে অপেক্ষা করতে হবে। এটা হলো সেই জায়গা, কবরস্থানের মাঠ, যেখানে নামাজ পড়া হয়, জানাজার নামাজ। বন্ধু এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, এই দুনিয়াটা হলো অল্প জিন্দেগি, আজ না হয় কাল আপনাকে আমাকে এই দুনিয়া ছেড়ে কবরে চলে যেতে হবে, আজ না হয় কাল আপনাকে আমাকে এই দুনিয়া ছাড়তে হবে। হয়তো বাবা আগে না হয় সন্তান আগে, মা আগে না হয় মেয়ে আগে, কে আগে কবরে যাবে কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। যার মরণ যেই দিন হবে গো, ওই দিন ওই বান্দা আল্লাহর ডাকে সারা দিয়ে অন্ধকার কবর দেশে চলে যেতে হবে। যার মরণ যেদিন হবে, যার হায়াতের খাতা যেদিন শেষ হয়ে যাবে, সে ওই দিনই মরতে হবে। বুড়া জোয়ান ছোট বড় এটা কোনো হিসাব নাই, কে বড় কে ছোট আল্লাহ যে আগে বড়রারে আগে নেবেন, ছোটরারে পরে নেবেন, এটা কোনো নিয়ম নাই। কাকে আল্লাহ কখন নেন এটা কোনো নির্ধারিত না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, একদিন একদিন তোমরা এই দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে, একদিন প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? একদিন আমরা মরা লাগবে, এটা একদম নিশ্চিত, চিরন্তন সত্য, একদিন আমরা কবরে চলে যেতে হবে। আমার ভাইরা বাবারা, ও বন্ধুরা, কবরে আমরা একদিন চলে যেতে হবে, এই দুনিয়ায় থাকতে পারবো না। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, এই দুনিয়ার মধ্যে মানুষের সবচাইতে কষ্টের সময় কোনটা, সবচাইতে দুঃখের সময় কোনটা? আমার নবীকে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার প্রশ্নে আমার নবী বললেন, আয়েশা গো, এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষের সবচাইতে কষ্টের মুহূর্ত হলো একটা। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, ওই সময়টা কোন সময়? আমার নবী বললেন, আয়েশা গো, যেই সময় মানুষ মারা যায়, যেই সময় মানুষের রূহ থেকে, দেহ থেকে রূহটা চলে যায়, যেই সময় মানুষের দেহের মধ্যে আর রূহ থাকে না, যেই সময় মানুষ মারা যায়, ওই সময়টা তার সন্তানেরা আর তাকে পালঙ্গের মধ্যে রাখে না, তার সন্তানেরা দামি বিছানার মধ্যে আর তারে রাখে না, তার সন্তানেরা তাকে দামি বিছানা থেকে নামাইয়া একটা খাটিয়ার মধ্যে চাটি বিছায়া মাটির মধ্যে রেখে দেয়। আয়েশা গো, শুধু তাই নয়, ওই সময় মানুষ যখন মারা যায়,
যখন তার কাফনের কার্য শুরু হয়ে যায়, যখন তার দাফন কাফনের সময় হয়ে যায়, গোসলের সময় হয়ে যায়, আস্তে আস্তে তার আলে আওলাদেরা, তার সন্তানেরা, আপন মানুষেরা তার শরীর থেকে জামা খুলতে থাকে। ওই সময় রে ওই মৃত্যু বান্দা ডাক দিয়া বলে, ও আমার সন্তানেরা রে, তোমরা আমার শরীর থেকে আমার জামা খুলিও না, আমার জামা খুলিও না, আমার বড় লজ্জা লাগে, আমার বড় শরম লাগে, ও আমার সন্তান, দুনিয়ায় তোমাদেরকে জামা কাপড় পরানোর জন্য আমি বাবা তোমাদের জন্য কত কষ্ট করেছি, আমি বাবা মাতার গাম পায়ে পালাইয়া তোমাদেরকে কাপড় পরাইছি খাওয়াইছি, সন্তান রে আজকে কেমনে রে, আমার গা থেকে তোমরা তোমরা কাপড় খুলিয়া না। বাবা ডাক দিয়া কয়, সন্তান রে আমার গা থেকে শরীর থেকে কাপড় খুলিস না রে, আমার বড় শরম লাগে লজ্জা লাগে। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা গো, ওই সময়টা হলো মানুষের সবচাইতে কষ্টের সময়, ওই সময়টা হলো মানুষের সবচাইতে দুঃখের সময়, যেই দিন সন্তানেরা, আপন সন্তানেরা, আলে আওলাদেরা শরীর থেকে জামা খুলে নেয়, জামা খুলে নেই, ওই মুহূর্তটা হলো মানুষের সবচাইতে কঠিন মুহূর্ত। বাবারে আজকের এই ঠান্ডা আবহাওয়ার জন্য যারা এখনো বাড়িতে বসে আছেন, মনে রাখবেন, মনে রাখবেন, আল্লাহর জাহান্নামের ঠান্ডা দুনিয়ার ঠান্ডার চাইতে আরো 70 গুণ বেশি। দুনিয়ার ঠান্ডা তো কিছুই না, এই আবহাওয়া তো কিছুই না, দুনিয়ার ঠান্ডার চাইতে আর 70 গুণ ঠান্ডা হবে জাহান্নামের আগুন। জাহান্নাম থেকে 70,000 বছর জ্বলার পরে জাহান্নামী বান্দা যখন আল্লাহকে বলবে, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আর সহ্য হয় না গো, একটু আমার গায়ে একটু ঠান্ডা লাগাও, আমার গায়ে একটু ঠান্ডা লাগাও, আল্লাহ আর গরম সহ্য করতে পারি না, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারে যাও যাও, ওই সন্তানটারে বরফের জাহান্নামের মধ্যে ফেলে দিয়ে আসো, ওই বান্দাটারে বরফের জাহান্নামে ফেলে দিয়ে আসো। আল্লাহর ফেরেশতারা যখন ওই বান্দাকে বরফের জাহান্নামে দিয়ে আসবে, বন্ধু বরফের জাহান্নামে যাওয়ার পরে 70,000 বছর লাগবে শুধু তার শরীরটা ঠান্ডা হতে, সুবহানাল্লাহ, 70,000 বছর লাগবে শুধু তার শরীরটা ঠান্ডা হতে গরম থেকে, 70,000 বছর লাগবে, 70,000 বছর পরে যখন বান্দার শরীরে একটু ঠান্ডা অনুভব হবে, ঠান্ডা লাগতে 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 এইভাবে আর 70,000 বছর চলে যাবে, 70,000 বছর পরে ওই বান্দা বলবে, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আর ঠান্ডা সহ্য হয় না, আর ঠান্ডা সহ্য হয় না, দয়া করে মায়া করে আমাকে তুমি আবার গরমের আগুনের জাহান্নামে ফেলে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা রে, ও ফেরেশতা যাও যাও, আমার বান্দারে আবার তুমি আগুনের মধ্যে ফেলে দিয়ে আসো, আগুনের মধ্যে যখন ফালাইব 70,000 বছর লাগবো শুধু তার শরীরটা একটু গরম হইতে, 70,000 বছর লাগবো তার শরীরটা একটু গরম হইতে, দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি জাহান্নামের আগুন। এই আগুনের মধ্যে পালানোর পরে কি ঠান্ডার মধ্যে ছিল, 70,000 বছর লাগবে শুধু তার শরীরটা একটু গরম হতে, একটু গরম হতে 70,000 বছর লেগে যাবে। এই ঠান্ডা আর দুনিয়ার ঠান্ডা মনে মনে ভাবতেছেন যে আজকে অনেক ঠান্ডা, ওয়াজ মাহফিলে যাওয়ার দরকার নাই, বন্ধুরে বন্ধুরে এই ঠান্ডা কিছুই না, কবরে যখন আপনি আমাকে রাখা হবে গো, দুনিয়ায় একটু ঠান্ডা হলে লেপ কম্বল ছাড়া আমরা ঘুমাইতে পারি না, কিন্তু
কিন্তু কবরে যখন রাখা হবে ওই জায়গায় কোনো লেপ নাই কোনো কম্বল নাই গরমের কোনো সিস্টেম নাই দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস শত শত বছর চলে যাবে কেউ একদিন আপনার কবরে একটা কম্বল নিয়ে দিয়ে আসবে না কেউ একদিন আপনার কবরে একটা লেপ নিয়ে দিয়ে আসবে না ওই জায়গায় ঠান্ডার মতো থাকতে হবে আবার গরমের মতো কবরে থাকতে হবে এই জন্য বাবারা আজ না হয় কাল আমরা কবরে চলে যাব কবরে একদিন আমাদের যেতেই হবে এটা চিরন্তন সত্য কথা বন্ধুরে বন্ধুরে ও আমার বন্ধু কবরে যাওয়ার পরে মানুষের অবস্থা কেমন হবে কবরে যাওয়ার পরে মানুষের অবস্থা কেমন হবে যারা নেককার হবে গো তাদের কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের কবরটা আলোকিত হয়ে যাবে একটা নূর আসিয়া তাদের কবরের সামনে বসবে তাদের কবরে থাকবে তার কবরটা আলোকিত হয়ে যাবে বন্ধু ওই বান্দা ডাক দিয়া বলবে হে আলো তুমি কে তোমাকে তো চিনতে পারলাম না তুমি কে তোমার কারণে আমার কবরটা আলোকিত হয়ে গেছে তুমি কে তোমাকে তো আমি চিনতে পারলাম না ওই আলো ডাক দিয়া বলে বান্দা রে ও বান্দা আমি হলাম দুনিয়ার জমিনের তোমার নেক আমল সুবহানাল্লাহ আমি হলাম দুনিয়ার জমিনের তোমার নেক আমল তোমার কবরটা আলোকিত করে দিয়েছি বন্ধুরে বন্ধুরে তারপরে যারা বদকার যারা গুনাহগার তাদের কবরটা এমন হবে অন্ধকারে আলোকিত হয়ে যাবে কালো একটা জিনিস সামনে আসবে বান্দা জিজ্ঞেস করবে তুমি কে ওই জিনিসটা বলবে আমি হলাম দুনিয়ার জমিনের তোমার বদ আমল দুনিয়ার জমিনের যে বদ আমল করছিলা আমি হলাম তোমার দুনিয়ার জমিনের বদ আমল আমি আজকে আসছি কবরে তোমার কবরকে অন্ধকার করে দিতে আর নেক আমল কবরকে আলোকিত করে দিতে আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চে গো তোমার সবই রইবে পড়ে যাওয়ার সময় দেখবে চে গো বাবা দাদা গেল না না গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবে চে গো তোমার ছবি রইবে পড়ে যাওয়ার সময় দেখবে চে গো ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে হঠাৎ আজরাইল সামনে খারা গো ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে হঠাৎ আজরাইল সামনে খারা গো চলো অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চে গো তোমার ছবি রইবে পড়ে যাওয়ার সময় দেখবে চে গো ও বন্ধুরে বন্ধুরে এই দুনিয়ার জমিনের মধ্যে বাড়ি গাড়ি বিল্ডিং বানাইলা সন্তান রাখিয়া গেলা কেউ তোমার কবরে যাবে না তোমার কবরে যেই জিনিসটা যাবে ওই জিনিসটা হলো তোমার নেক আমল বাড়ি বানাইছেন পাঁচতলা বাড়ি দশতলা বিল্ডিং বানাইছেন হাজার হাজার কোটি কোটি টাকার মালিক সম্পদের মালিক আপনি কোটি কোটি টাকা আপনার ব্যাংকে আছে
কিন্তু যখন আপনার ডাক চলে আসবে তখন বাড়ি গাড়ি সম্পত্তি সন্তান আলে ওলা সব ছেড়ে আপনাকে কবরে যেতে হবে সব ছেড়ে আপনাকে যেতে হবে কেউ আপনার সঙ্গে যাবে না বন্ধুরে বন্ধুরে ও বন্ধুরে কবরে যাওয়ার সময় যদি আপনার আপন স্ত্রীকে বলেন ও আমার স্ত্রী দুনিয়ার মতো তোমার সঙ্গে আমি এত বছর কাটাইলাম একটু দয়া করে আমার কবরে একটা রাত তুমি থাকতে পারবানি স্ত্রী ডাক দেয়া বলবে প্রাণের স্বামী গো তোমার সঙ্গে আমি কবরে থাকতে পারবো না যত মায়া আছে থাকতে পারে কিন্তু কবরে আমি তোমার সঙ্গে থাকতে পারবো না এমন মানুষ আছে এমন মানুষ আছে মরার পরে লাশের পাশে বসতে ভয় পায় এমন মানুষ আছে যারা যেমন আপনি মারা গেলেন আপনার সন্তানেরা আলে আওলাদেরা স্ত্রী পুত্র অনেক সময় আপনাকে একা যখন আপনার লাশটা ঘরে রাখা হবে তখন কেউ একা থাকতে ভয় পায় অনেকেই ভয় পায় যে একা কিভাবে থাকবো লাশের পাশে মনে মনে ভয় পায় অন্তরে ভয় জাগে ও বন্ধু বন্ধু রে কার জন্য এই সংসার সাজাইলা কার জন্য এই বাড়ি বানাইলা কার জন্য ঘর বানাইলা কার জন্য সম্পদ বানাইলা তোমার সম্পদ পড়ে রবে সন্তান আলে আওলাদেরা পড়ে রবে তোমাকে একা একাই অন্ধকার কবরে যেতে হবে একা একাই তোমাকে অন্ধকার কবরে যেতে হবে আমার মরণ আসিবে যখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না ও বন্ধু রে ও বন্ধু ওই দিন দেখলাম স্ত্রী আর স্বামী বের হয়েছে বাড়ি থেকে অফিসে যাবে রওনা দিবে রাস্তার মধ্যে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করে সাথে সাথে স্বামী স্ত্রী মারা গেছে সঙ্গে সঙ্গে সাথে সাথে স্বামী স্ত্রী মারা গেছে তিন বছরের একটা সন্তানকে রেখে ওই মানুষগুলা কি জানতো রাস্তার মধ্যে তারা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে ওই মানুষগুলা কি জানতো যে সন্তান রেখে গেছে আর সন্তানের মুখ দেখবে না ওই মানুষগুলা কি জানতো মা বাবা দুনিয়া আর জমিনে রেখে গেছে বাড়ির মধ্যে রেখে গেছে আর মা বাবার মুখ তারা দেখবে না বাবারে বাবারে এই দুনিয়া অল্প দিনের দুনিয়া এই দুনিয়া স্বল্প দিনের দুনিয়া এই দুনিয়ায় কেউ চিরজীবন থাকতে পারবা না সবাই আমরা একদিন কবরের যাত্রী হয়ে চলে যেতে হবে সবাইকে একদিন মরতে হবে মরার ডাক সবার আসবে এই জন্য আল্লাহ বলছেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত সবাই একদিন মরতে হবে ভাইরা বাবারা আমি আমার মূল আলোচনা অল্প একটু করব যেহেতু আমি আয়াত পড়েছি ফাজকুরুনি আজকুরুকুম বান্দা তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহর স্মরণ করো আজকুরুকুম আমি আল্লাহ তোমাদের স্মরণ করব ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আর এই স্মরণের মাধ্যমে যারা স্মরণ করবে তার শুকরিয়া আদায় করবে যারা তাদের রিজিক দুনিয়ার ধন সম্পদ সব কিছু আমি আল্লাহ বাড়িয়ে দেব বলে সুবহানাল্লাহ সব কিছু আমি আল্লাহ বাড়িয়ে দেব হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বড় একজন পয়গম্বর মূসা আলাইহিস সালাম এমন নবী ছিলেন আল্লাহর রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর এই দুনিয়ার জমিনে পাঠাইলেন
তার মধ্যে সবচাইতে গরম নবী হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মূসা নবী হলেন সবচেয়ে গরম নবী। আজরাইল আলাইহিস সালাম এক চড় দিয়া বাম চক্ষু জমিনের মধ্যে ফালাইয়া দিয়েছে, এমন নবী মূসা আলাইহিস সালাম, খুব গরম নবী ছিলেন। হযরতে মূসা নবী ছিলেন গরম, আবার কিছু নবী রাসূল ছিলেন নরম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি হলো কালিমুল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, এই জন্য আল্লাহ মূসা নবীর উপাধি দিয়ে দিলেন কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে মূসা আলাইহিস সালাম কথা বলতেন, এই জন্য মূসা আলাইহিস সালামের উপাধি হলো মূসা কালিমুল্লাহ। বন্ধু রে ও বন্ধু, মূসা আলাইহিস সালাম একদিন যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। মূসা আলাইহিস সালাম যাওয়ার সময় পথের মধ্যে দেখতে পাইলেন একটা হরিণী দাঁড়িয়ে আছে। বন্ধুরে বন্ধুরে, হরিণী যখন দাঁড়িয়ে আছে, মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবলো, মানুষ দেখলে তো হরিণ দৌড় দেয়, মানুষ দেখলে হরিণ দৌড় দেওয়ার কথা, কিন্তু হরিণটা দাঁড়ায় আছে। মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, কি রে হরিণ তো আমাকে দেখে দৌড় দেয় না, এটা দাঁড়ায় আছে, কারণ কি? বন্ধুরে বন্ধুরে, মূসা আলাইহিস সালাম একটু সামনের দিকে গেলেন, হরিণ স্টিল দাঁড়ায় আছে, নড়াচড়া করে না। মূসা আলাইহিস সালাম যখন হরিণের কাছে গেলেন, হরিণের জবান খুলে গেল, বলো সুবহানাল্লাহ, হরিণের জবান খুলে গেল, হরিণ ডাক দিয়া কই, মূসা ও মূসা, তুমি নাকি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইতেছো? মূসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইতেছি। হরিণ ডাক দিয়া কই, মূসা রে ও মূসা, তুমি আমাদের নবী, এই জন্য তোমার কাছে আমার একটা আবদার আছে, আল্লাহর কাছে পৌঁছাইয়া দেবা। মূসা আলাইহিস সালাম কই, কি আবদার বলে ফেলো। হরিণ ডাক দিয়া কই, মূসা রে ও মূসা, আল্লাহর কাছে আমার একটা আবদার পৌঁছে দে আসবা। কি আবদার? হরিণ ডাক দিয়া কই, মূসা নবী, এই এলাকার মধ্যে অনেক দিন যাবত বৃষ্টি হয় না, এই এলাকার মধ্যে অনেক দিন যাবত বৃষ্টি হয় না, আল্লাহর কাছে তুমি বলবা, এই এলাকার বৃষ্টির কারণে পাতাগুলো সব ঝরে গেছে, গাছের পাতা ঝরে গেছে, হরিণের মায়ের স্তনের মধ্যে দুধ নাই, জঙ্গলের প্রত্যেকটা প্রাণী হাহাকার করতেছে। মূসা নবী গো, আল্লাহর কাছে এই বাণীটা পৌঁছায় দিয়ে আসবা, আবদারটা পৌঁছায় দিয়ে আসবা, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জমিনটা বৃষ্টি দিয়া ভরপুর করে দে, আল্লাহর কাছে আমার এই নালিশটা পৌঁছায় দিয়ে আসবা। বন্ধুরে বন্ধুরে, সাবা এক সাহাবা আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ রাব্বুল আলামিন যখন সব চাইতে বেশি খুশি হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করে? আল্লাহ যখন সবচেয়ে বেশি খুশি হয় তখন আল্লাহ কি করে? বন্ধু আমার নবী ডাক দিয়া কই, ও সাহাবা, আল্লাহ রাব্বুল আলামিন যখন সবচাইতে বেশি খুশি হয় তখন আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে বৃষ্টি দান করে, সুবহানাল্লাহ, আল্লাহ যখন সবচেয়ে খুশি হয় তখন জমিনের মধ্যে বৃষ্টি দেয়। সাহাবি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর আল্লাহ যদি সবচাইতে খুশি হয় তারপরে কি করেন? আমার নবী বললেন, সাহাবিরে, তারপরে আল্লাহ যখন খুশি হয় তখন মানুষকে মেয়ে সন্তান কন্যা সন্তান দান করে, আল্লাহ যখন এরপরে খুশি হয় তখন মানুষকে কন্যা সন্তান দেয়, বেশি বেশি করে কন্যা সন্তান দান করে। সাহাবায়ে কেরাম সাহাবি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরে আল্লাহ খুশি হলে কি করে? আমার নবী বললেন, ও সাহাবি, এরপরে আল্লাহ যখন খুশি হয় তখন আল্লাহ বান্দারে অভাব অনটন দে, সুবহানাল্লাহ, বান্দা যখন আল্লাহ যখন বান্দার প্রতি খুশি হয় তখন বান্দাকে অভাব দেয়, তার মানে যে ধনী তার প্রতি আল্লাহ অখুশি না, খুশি, কিন্তু আল্লাহ যাকে বেশি পছন্দ করেন
যার প্রতি বেশি খুশি হন তাকে আল্লাহ অভাব দেয়। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরে আল্লাহ যখন খুশি হয় তখন আল্লাহ কি করে? আমার নবী বললেন, সাবিরে, এরপরে আল্লাহ যখন খুশি হন বান্দাকে বেমার দেয়, অসুখ দেয়, বান্দারে বিভিন্ন মুসিবতের মধ্যে ফালায়, বিভিন্ন রূপ দিয়ে আল্লাহ বান্দারে পরীক্ষা করে, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ যদি খুশি হয় তখন বান্দারে আল্লাহ রূপ দেয়, বেমার দেয়। যাদের রোগ আছে, বেমার আছে, তারা বুঝতে হবে আল্লাহ তার প্রতি খুশি আছে, সুবহানাল্লাহ, আল্লাহ ওই বান্দার প্রতি খুশি আছেন, এই জন্য আল্লাহ বান্দারের রোগ দিয়া পরীক্ষা করে যে রোগ বেমার অবস্থায় বান্দা আমারে কতটুকু স্মরণ করে। আমার ভাইয়েরা বাবারা বলতেছিলাম, মূসা নবী যখন মূসা নবীর কাছে হরিণ নালিশ করলো, ও মূসা, এই এলাকায় অনেক দিন যাবত বৃষ্টি হয় না, আল্লাহর কাছে তুমি আমার এই ফরিয়াদটা পৌঁছায়া দিও, তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলো। মূসা নবী বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার কথা আল্লাহর কাছে আমি পৌঁছায় দেব। মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বললেন, ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, তোমার কাছে আজকে একটা হরিণ নালিশ করছে, ওই এলাকার মধ্যে অনেক দিন যাবত বৃষ্টি হয় না, আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দিয়া তুমি ওই এলাকাটা ভরপুর করে দাও, আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দিয়া ওই এলাকাটা ভরপুর করে দাও। আল্লাহ বলেন, মূসা, তুমি হরিণকে জানায় দিও যে 100 বছরেও এই এলাকার মধ্যে বৃষ্টি হবে না, সুবহানাল্লাহ, 100 বছরে ওই এলাকা, এই এলাকার মধ্যে বৃষ্টি হবে না। মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এই কেমন কথা বললেন, তাদের তো এখন বৃষ্টি দরকার, আপনি বলছেন 100 বছরে এই এলাকায় বৃষ্টি হবে না, তাহলে তো ওই হরিণ, ওই জঙ্গলের যত পশু পাখি আছে সব তো না পানি না খেয়ে মারা যাবে, আল্লাহ এ কেমন বিচার? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা আমি মানতে পারি নাই। আল্লাহ বলেন, যাও তুমি হরিণকে এটা শোনায় দিও। মূসা আলাইহিস সালাম মন খারাপ, মনটা বড় খারাপ, মুখটা মলিন করিয়া যখন আসতেছেন মনে মনে ভাবতেছেন যে হরিণের সঙ্গে দেখা হইছে ওই হরিণের সঙ্গে যাতে আর না দেখা হয়, মনে মনে ভাবতেছেন যে হরিণের সঙ্গে যদি আমার আবার দেখা হয় তাহলে হরিণকে আমি কি জবাব দেব। তিনি বলতে একটু কোনাকুনি বাড়িতে চলে যায়, কিন্তু দেখা গেল হরিণটা আবার ওনার সামনে এসে পড়ছে। হরিণ বলল, মূসা কি খবর, তুমি কোনাকুনি যাইতেছো কি আমার ফাঁকি দেওয়া যাইতেছো, আল্লাহ কি বলছে আমাকে বলে যাও। মূসা নবী বললেন, হরিণ রে, ও হরিণ, আল্লাহ যেই কথাটা বলছে এই কথাটা আমি মূসা শুনে সন্তুষ্ট হতে পারি নাই, তুমি হরিণ শুনে তো এর আগেই সন্তুষ্ট হইতে পারবা না, আমি আমি মূসাই এই কথা শুনে সন্তুষ্ট হতে পারি নাই, আর তুমি কেমনে শুনে সন্তুষ্ট হইবা, এই কথা শোনার দরকার নাই। হরিণ বলে, না আল্লাহ আমি শুনতে হবে, কথাটা একটু শুনতে হবে। আবার মূসা নবী বলে, আরে না, এই কথা শোনার তোমার দরকার নাই তো, এই কথা শুনলে তুমি বড় কষ্ট পাইবা। হরিণ বলল, মূসা আমি কথাটা তারপরেও শুনতে চাই, আল্লাহ কি জবাব দিছে, আল্লাহ কি কিছু বলে নাই? মূসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ কিছু বলছে, তবে আমি বলবো কি বলছে। দুরুশরে পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে বন্ধুরে, মূসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, হরিণ রে, আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলছে যে কথা শুনলে তুমি খুশি হইতে পারবা না,
হরিণ কয় কি কইছে মুসা বলেন আল্লাহ কি বলছে মুসা নবী ডাক দিয়া কয় হরিণ রে আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই এলাকার মধ্যে আরো 100 বছরেও বৃষ্টি হবে না হরিণ শুনা কয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ হরিণ শুনা কয় আলহামদুলিল্লাহ হরিণ শুনা খুশি হইছে মুসা আলাইহিস সালাম আবার মনে মনে রাগ করছে যে কিরে আমি মুসা যে কথা শুনে খুশি হতে পারলাম না তোমার জন্য গেলাম আল্লাহর কাছে আর তুমি শুনলা 100 বছরে ওই এলাকা বৃষ্টি হবে না তা শুনেও তুমি বললা আলহামদুলিল্লাহ মুসা আলাইহিস সালাম মনে মনে একটু রাগ করলেন তুমি আলহামদুলিল্লাহ বলার কারণ কি ডাক দেয়া কয় হরিণ রে ও হরিণ আলহামদুলিল্লাহ বলার কারণ কি হরিণ কয় মুসা কারণটা কি জানতে চাও মুসা আলাইহিস সালাম কয় হরিণ রে কারণ না কয় তুমি এই জায়গা থেকে যাইতে পারবা না এবার হরিণ ডাক দিয়া কয় মুসা রে ও মুসা তুমি আমরার প্রতি মায়া দেখাও মহব্বত দেখাও মুসা রে আমার আল্লাহ মায়াকে 100 ভাগ করে 99 ভাগ মায়া আল্লাহর কাছে রেখে দিছে এক ভাগ মায়া দুনিয়ার 18,000 মখলুকাত 80,000 আলমের মধ্যে আমার আল্লাহ এক ভাগ মায়া সেটা সেটা সবার মধ্যে দিয়েছে গরু ছাগল ভেড়া হাঁস মুরগি মানুষ যত প্রাণী দুনিয়ার জমিনের মধ্যে আছে সব প্রাণীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক ভাগ মায়া ছড়ায়া সেটা দিয়েছে এই এক ভাগ মায়া পায়া মুসা তুমি আমার প্রতি এত মায়া দেখাও মুসা তুমি জানো আল্লাহর কাছে 99 ভাগ মায়া রয়ে গেছে বলুন সুবহানাল্লাহ মুসা রে ও মুসা আল্লাহর কাছে 99 ভাগ মায়া রয়েছে তুমি জানো নি এই 99 ভাগ মায়া আল্লাহর কাছে আছে না জানি আমার আল্লাহ আমার প্রতি কত মায়া মুসা তুমি আমাকে মায়া দেখাইও না তোমার চাইতে আল্লাহর 99 গুণ বেশি মায়া আল্লাহ আমার জন্য আছে হরিণ বলল আমি আলহামদুলিল্লাহ বলার কারণ হলো আল্লাহ যে বলছে 100 বছরে এই এলাকায় বৃষ্টি হবে না তার মধ্যে কোন না কোন নিয়ামত কোন না কোন কারণ এর ভিতরে রয়েছে সুবহানাল্লাহ হযরত মুসা নবী মুখটা মলিন করে বাড়ির দিকে চলে যাইতে লাগলেন হঠাৎ দেখতে পাইলেন চতুর্দিকে আসমানটা কালো করে আসতেছে চতুর্দিকে মেঘ মেঘ ভাব চতুর্দিকে বাতাস শুরু হয়ে গেছে মেঘ আসবে এমন অবস্থা মুসা আলাইহিস সালাম ঘরে যাওয়ার আগে আগে আল্লাহর রহমতের গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে বলে সুবহানাল্লাহ ইনি ঘরে যাওয়ার আগেই ঘরে ঢুকতে না ঢুকতে তিনি ভিজে গেলেন মোটামুটি ঘরের মধ্যে গিয়া ডাক দিয়া কয় আল্লাহ এ কেমন বিচার আল্লাহ বৃষ্টি যখন দিবা তাহলে আগে কেন আমারে না করছিলা কেন আমার শরমটা দিলা আল্লাহ বৃষ্টি যখন তুমি দিবাই তাইলে আগে কেন বলো নাই আর আগে না বইলে এখন আবার বৃষ্টি দিলা আমারে শরম দিলা এটার কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই মুসা রে ও মুসা আমি প্রথম বলেছিলাম এই এলাকায় বৃষ্টি দেব না মুসা রে তুমি যখন বললা এই এলাকায় 100 বছরে বৃষ্টি হবে না এই কথাটা শুনিয়া যে এলাকায় এখন বৃষ্টি দরকার এই মুহূর্তে বৃষ্টি দরকার ওই এলাকার প্রাণী হরিণ তোমার কথা শুনে 100 বছর পরে বৃষ্টি হবে এই কথা শুনিয়া আমি আল্লাহর রায় সন্তুষ্ট হইয়া আমি আল্লাহর কথায় সন্তুষ্ট হইয়া হরিণ যখন আলহামদুলিল্লাহ বলছে আমি আল্লাহর রহমতের দরজায় ঢেউ উঠে গেছে বলে সুবহানাল্লাহ আমি আল্লাহর রহমতের দরজায় ঢেউ উঠে গেছে আমি ডাক দিয়া কইলাম মিকাইল রে ও মিকাইল যে এলাকার মধ্যে 100 বছর পরে বৃষ্টি দরকার ওই এলাকার মধ্যে তুমি এই মুহূর্তে বৃষ্টি দিয়া দাও সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে মিকাইল আলাইহিস সালাম বৃষ্টি দিয়ে দিলেন বৃষ্টির বাড়ি বর্ষণ শুরু হয়ে গেল চতুর্দিকে প্রচুর পরিমাণ বৃষ্টি বর্ষণ পড়তে লাগলো
বৃষ্টি হয় এলাকা পুরা এলাকা বৃষ্টির পানিতে ভরপুর হয়ে গেছে গাছে গাছে ফুল ফুটতেছে যেন গাছ পশু পাখিরা আবার নিজের প্রাণ ফিরে পেয়েছে আমার ভাইরা বাবারা মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন আল্লাহর রায়ে আমি মূসা হইয়া তো সন্তুষ্ট হইতে পারলাম না কিন্তু আল্লাহর একটা প্রাণী হরিণ হয়ে আসে আল্লাহর দরবারে সন্তুষ্ট অর্জন করলো সে আল্লাহর দরবারে সন্তুষ্ট হলো কিন্তু আমি তো আল্লাহর রায়ে সন্তুষ্ট হতে পারলাম না আল্লাহকে তুমি আমারে মাফ করে দাও আমার ভাইরা বাবারা এই জন্য বলি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে এর চাইতো বেশি বেশি নিয়ামত দান করব মূসা নবী একবার গেলেন আল্লাহর সঙ্গে দেখা করতে এক ব্যক্তি বলে আল্লাহ মূসা আল্লাহকে গিয়ে বলবা গরিব খুব গরিব একদম ফকির ভিক্ষুক আল্লাহকে গিয়ে বলবা আল্লাহ যেন আমাকে ধনী বানায় দেয় এই অবস্থায় আমার আর ভালো লাগছে না আরেক ব্যক্তি খুব ধনী বলল যে মূসা আল্লাহর কাছে গিয়ে বলবা আল্লাহ যেন আমার গরিব বানায় দেয় মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে গেলেন আর বললেন আল্লাহ গো ও দয়ার আল্লাহ এক ব্যক্তি বলল সে খুব গরিব তারে নাকি আপনি ধনী বানাইয়া দিতেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন রে মূসা ওই গরিব ব্যক্তিকে তুমি জানাইয়া দিও তার যা আছে তা নিয়ে যেন আমি আল্লাহর সন্তুষ্টি আদায় করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে রে তাইলেই আমি আল্লাহ তারে ধনী বানাইয়া দিম সুবহানাল্লাহ আর যেই ব্যক্তি গরিব ধনী যেই ব্যক্তির ধন আছে যেই ব্যক্তি তোমার কাছে বলছে তারে গরিব বানা দিতে তারে তুমি বইলা দিও সে যদি গরিব হতে চায় আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া যেন আদায় করা ছেড়ে দেয় যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা ছেড়ে দেয় তাহলে আমি আল্লাহ তারে গরিব বানায়া দিব তারে আমি আল্লাহ গরিব বানায় দেব যদি নিয়ামতের শুকরিয়া আদায় ছেড়ে দেয় সে তো নিয়ামতের শুকরিয়া আদায় করছে এই জন্য আমি আল্লাহ তাআলা আর ধন বাড়াইয়া দিচ্ছি আর যে গরিব সে নিয়ামত পেয়ে খুশি না ভাইরা বাবারা সব সময় উঁচু দিকে না তাকায়া একবার ভাবেন উঁচু দিকে তাকাইবেন না যার দশতলা বিল্ডিং আছে আপনার একতলা বিল্ডিং মনে মনে যদি ভাবেন অমুকের দশতলা বিল্ডিং আমার একতলা বিল্ডিং আল্লাহ তুমি এ কেমন বিচার করলা অমুকে তুমি দশতলা বিল্ডিং দিলা টাকা দিলা পয়সা দিলা গাড়ি দিলা বাড়ি দিলা কিন্তু আমার ঘর একটা ছোট্ট ঘর আমার ঘর একটা বাঁশের ঘর তুমি দিলা কেন 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 আল্লাহ কেন এমন বিচার করলা এই কথা আল্লাহর না বইলা কেউ যদি মনে মনে ভাবে যে আপনি যেই অবস্থায় আছেন আপনার একটা একতলা বিল্ডিং আছে একটা ঘর আছে এমন এমন মানুষ আছে রে যাদের থাকার জায়গা টুকু পর্যন্ত না আপনি ভাবতেছেন যে আমার আল্লাহ দশতলা বিল্ডিং কেন দিল না কিন্তু এমন মানুষ আছে যাদের থাকার ঘরই নাই তো তারা কি চিন্তা করবে আপনি উপরে চিন্তা না করে সব সময় নিচে চিন্তা করে যে আল্লাহ পাক আমাকে থাকার মতো একটা ঘর দিছে থাকার মতো একটা বাড়ি দিছে দুই এক বেলা দুই বেলা তো খাইতে পারি অনেক মানুষ আছে তিন বেলা না খায় দিন কাটায় দেয় এমন মানুষ আছে তাদের এই শীতের দিনে একটা কম্বল নাই এই শীতের দিনে একটা গায়ে দেওয়ার মতো একটা জামা নাই একটা চাদর নাই একটা জ্যাকেট নাই তারাও তো তাদের জীবন অতিবাহিত করছে আর আপনি ভাবতেছেন যে আমার একটা কম দামি জ্যাকেট আল্লাহ আমাকে তুমি কেন টাকা দিলে না আমি একটা দামি জ্যাকেট কিনতাম আপনার তো কম দামি একটা আছে এটা নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন অনেকের তো কম দামি একটা জ্যাকেটও নাই খালি গায়ে পড়ে আছে নিজের মস্তিষ্ককে একবার প্রশ্ন করে দেখেন যে আপনি বলতেছেন আমার এই হলো না এই হলো না মনে মনে একবার ভাবেন যে আল্লাহ আপনাকে যে দুইটা চোখ দিয়েছে এই চোখের নিয়ামত তো সারা জীবন আল্লাহর শুকরিয়া আদায় করলে আর সারা জীবন আল্লাহর ইবাদত করলে এই চোখের শুকরিয়া আদায় করতে পারবেন না বন্ধুরে ও বন্ধুরে অনেক মানুষ আছে যাদের দুইটা চোখ নাই যাদেরকে আল্লাহ দুইটা চোখ দেয় নাই
আপনি মনে মনে ভাবছেন আল্লাহ আমারে এই দিল না সেই দিল না, যাদের দুইটা চক্ষু নাই এই দুনিয়ার আলোক সজ্জা এই দুনিয়ার নাজ নিয়ামত এই দুনিয়ার সৌন্দর্য ওই ব্যক্তি দেখতে পারে না, আমার আল্লাহ তো আপনাকে দুইটা চক্ষু দিছে এই দুনিয়ার সৌন্দর্য আপনি দেখতে পাইতেছে। আপনারে আল্লাহ দুইটা হাত দিছে দুইটা পাও দিছে, আল্লাহরে আল্লাহ আপনার শরীরের মধ্যে শক্তি দিছে। অনেক মানুষ আছে যাদের দুইটা হাত নাই যাদের দুইটা পাও নাই যাদের শরীরের মধ্যে শক্তি নাই চলার মধ্যে শক্তি নাই, আপনি মনে মনে ভাবেন যে আল্লাহ এইভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তুমি যে আমার মানুষ বানাইছো এটাই তো শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না, তুমি যদি আমারে গরু ছাগল বানাইতা তুমি যদি আমাকে পশু বানাইতা তুমি যদি আমারে বিভিন্ন ধরনের রাস্তার কুকুর বানাইতা বিড়াল বানাইতা তাহলে কেমন হতো, তুমি আমাকে তো এগুলো কিচ্ছু বানাও নাই তুমি আমারে বানাইছো মুসলমান বানাইছো একজন মানুষ এর শুকরিয়াই তো আদায় করে শেষ করতে পারবেন না যে আল্লাহ আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ যে হিসাবে আল্লাহ কবুল করেছেন এটার শুকরিয়াই যদি কিয়ামত পর্যন্ত ইবাদত করেন তারপরে এর শুকরিয়া আল্লাহর দরবারে আদায় হবে না, কেমন কি শুকরিয়া আদায় করবেন আল্লাহ যে আপনি মনে মনে ভাবতেছেন আমার এই হলো না সেই হলো না। ভাইরা বাবারা এই চিন্তা না করে সব সময় নিজের চোখে নিচের দিকে চিন্তা করেন যে আমার চাইতে গরিব কে আছে তার অবস্থা কেমন, আমার তো থাকার বাড়ি আছে আরেকজনের তো বাড়ি নাই তার অবস্থা কেমন সে কিভাবে চলে তার কথা চিন্তা করলে দেখবেন আপনার আর বড় বিল্ডিং এর কথা চিন্তা হবে না বড় বাড়ির কথা চিন্তা হবে না গাড়ির কথা চিন্তা হবে না, নিচে নিচে চোখে নিচে করেন চোখকে নিম্নগামী করেন দেখবেন আপনার আর কোনো কিছু প্রয়োজন হবে না চাওয়ার প্রয়োজন হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ। বন্ধু নাই রে বান্দব নাই রে কবরে, বন্ধু নাই রে বান্দব নাই রে কবরে, ওই কবরের বন্ধু নবী মুস্তফা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমার ভাইরা বাবারা এসার প্রায় সময় হয়ে গেছে, আমি আলোচনা শেষ করে দেব, ছোট্ট একটা কয়েকটা কথা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। তো আমরা এই আজকে গুরুস্থানের মাহফিলে এখনো অনেকে আসি নাই, মনে মনে ভাবতেছেন যে সে তো আমাদের গ্রামের সন্তান সে আর কি ওয়াজ করবে, তো আপনারা এটা আমি কি ওয়াজ করলাম এটা না ভেবে আমি কে এটা না ভেবে কি বললাম এটা হলো মূল বিষয়, কথা কি বললাম এটা হলো মূল বিষয়, আমি কে এটা চিনার দরকার নাই, আমি খুব সাধারণ মানুষ, আপনারা শুনবেন যে ওয়াজ কি করলো আলোচনা কি করলো এটা হলো শোনার বিষয়। আমরা যদি অল্প অল্প ওয়াজ আমাদের জীবনের নসিহত হয়ে যায় আমরা আমল করতে পারি তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও বন্ধু বন্ধু রে আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করেও জান্নাতে যেতে পারবেন না, আবার কেউ অল্প একটা কাজ করে জান্নাতে চলে যাবে কেন, আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কলিল, খালিস নিয়তে যদি কেউ আমল করে নিয়ত যদি তার সহি থাকে তাহলে অল্প আমলই তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ,
অল্প আমলই যথেষ্ট, বেশি আমল আহামরি আমলের দরকার নাই। আল্লাহর জান্নাত পেতে হলে একদম নিজের জীবন কুরবান করে দিয়ে ইবাদত করতে হবে, আল্লাহ এটা বলেন নাই। যে বান্দা একদম জান মাল সঁপে দিয়ে স্ত্রী পুত্র বাড়ি গাড়ি সব ছেড়ে দিয়ে শুধু আমার ইবাদত করো, শুধু আমার ইবাদত করো, আল্লাহ কিন্তু এটা বলেন নাই। আল্লাহ বলছে বান্দারে ইবাদত তো কর, দুনিয়ার স্ত্রী পুত্র সংসার এগুলোও সামলাও, আমি আল্লাহর ইবাদত করো। দুইটারই দরকার আছে, দুনিয়াও দরকার আছে আখিরাতেরও দরকার আছে, দুনিয়ারও দরকার আছে আখিরাতেরও দরকার আছে, উভয়টারই দরকার। দুনিয়া সামলায়া আখিরাতের কাজ করতে হবে, অথবা আখিরাতের কাজ করে করে দুনিয়া সামলাতে হবে। একটার সাথে আরেকটা সামঞ্জস্য আছে। কেউ যদি মনে মনে করে যে না আমার ভাই বাবা স্ত্রী পুত্র সন্তান ছেলে মেয়ে সব ছেড়ে একদম রাস্তা রাস্তায় ঘুরবো, তাবলিগে যাব, অমুক জায়গায় যাব, তমুক জায়গায় যাব, একদম দুনিয়া শেষ করে আল্লাহর ইবাদত করবো, আল্লাহ এটা পছন্দ করেন। আল্লাহ কখনো সন্ন্যাসী জীবন পছন্দ করেন। আল্লাহ পছন্দ করেন যে দুনিয়ার সাংসারিক জীবনকে মেনটেন করে সাংসারিক জীবনের ফাঁকে ফাঁকে যেন আল্লাহ বান্দা আমি আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহকে স্মরণ করি, এটাই আল্লাহ চান। আমার ভাইয়েরা বাবারা, এই যে আমরা কবরে আসলাম, কবরের মাঠে আসলাম, এই আজকের মাহফিল মনে মনে ভাববেন যে হয়তো আজকের এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আগামী বছর অনেক মানুষ এই মাহফিলে ছিল, আজকে অন্ধকার কবরে শায়িত আছে রে বাবা। অনেক আগে আগে এই দুনিয়ার জমিনে অনেক মানুষ ছিল, আজকে তারা অন্ধকার কবরে চলে গেছে। আগামী বছর গত বছর অনেক মানুষ ছিল যারা এই দুনিয়া এই প্যান্ডেলের মধ্যে ওয়াস শুনছে, আজকে তারা অন্ধকার কবরে শায়িত। তো আজকের এই মাহফিলটা হয়তো আমাদের জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে, আর এই মাহফিলটা ওসিলা করে আজকের এই মাহফিলটা ওসিলা করে আল্লাহ হয়তো আমাদের নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। সম্মানিত ভাইয়েরা বাবারা, আজানের আর মাত্র 5 মিনিট সময় আছে। যাই হোক, কবরে আমাদের যে তিনটা জিনিস যাবে, আমি এই তিনটা জিনিস 2 মিনিটে বলে শেষ করে দেব। বন্ধুরে বন্ধুরে, কবরে যেই তিনটা জিনিস যাবে, এর এক নম্বর হলো দুনিয়ার জমিনের আপনার নেক সন্তান। যারা দুনিয়ার জমিনে নেক সন্তান রেখে যায়, যারা নেক আলে আওলাদ রেখে যায়, মরার পরে তাদের কবরে তার আমলটা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কেমনে এক ব্যক্তি মারা গেছে, চুপচাপ সন্তান রেখে মারা গেছে, মরার আগে স্ত্রীকে বলছিল, ও প্রাণের স্ত্রী আমার সন্তানটারে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিও, হাফিজখানায় ভর্তি করে দিও। ওই সন্তানটা হাফিজখানায় ভর্তির আগেই বাবা মারা গেল, মা বাবার কথা অনুযায়ী সন্তানটাকে হাফিজ মাদ্রাসায় ভর্তি করে দিল। সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই সন্তানের বাবার কবরে আজাব মাফ করে দিয়া ওই বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দিল। সন্তানের বিসমিল্লাহ বলার কারণে বাবার কবরে আজাব মাফ। কোন নেক সন্তান যদি বাবার কবরের পাশে দাঁড়ায়া রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর এই দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বাবার মার কবরের আযাবকে আল্লাহ কমায়া দেয়। সন্তানের নেক সন্তান রেখে গেলে, সন্তান যদি গুন্ডা মস্তান মদখুর জুয়াখুর, সন্তানকে যদি আপনি এরকম খারাপ সন্তান দুনিয়ার জন্য রেখে যান, তাহলে তো মরার পরে আপনার আজাব আরো বাড়বে। যদি আপনি দুনিয়ার জমিনে নেক আমল করার কারণে আপনার জান্নাতে যাওয়ার কথা, কবরে আপনি শান্তিতে থাকার কথা, কিন্তু আপনার সন্তান যে খারাপ বানাইছেন, এর কারণে সন্তানের পাপ আপনার কবরে যাবে, এই পাপের কারণে কবরে আপনার আল্লাহ পাক আপনাকে শাস্তি দিবে। বন্ধুরা বন্ধুরে, দুই নাম্বার হলো দুনিয়ার জমিনে যদি আপনি কোনো সৎকায় জারিয়া হিসাবে কিছু রেখে যান, যেমন একটা মসজিদ বানাইলেন, একটা মাদ্রাসা বানাইলেন, একটা গাছ লাগাইলেন, একটা রাস্তা বানাইলেন, পুল কালভার্ট কিছু বানাইলেন, মরার পরে মানুষ যখন এই রাস্তা দিয়ে হাঁটবে, মসজিদে নামাজ পড়বে, মাদ্রাসায় ছাত্ররা পড়ালেখা করবে, মরার পরেও কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায়ের সব চলে যাবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো, তিন নাম্বার যে আমলটা সেই জিনিসটা হলো, তিন নাম্বার জিনিসটা হলো, দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি কোনো
কোনো ছাত্র রেখে যান, কোনো প্রতিষ্ঠান রেখে যান, আর ওই ছাত্র যদি আপনি মরার পরে ওই ছাত্রের ছাত্র ছাত্রের ছাত্র এইভাবে কিয়ামত পর্যন্ত যত ছাত্র তালাবুল ইলম, যত ছাত্র যত প্রতিষ্ঠান যত মাদ্রাসা হবে কিয়ামত পর্যন্ত ওই ছাত্ররা যা পড়ালেখা করবে সব সওয়াব আপনার আমলনামায় চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনাগুলা বুঝার আমল করার আমি সহ এই এলাকার সবাইকে আমল করার তৌফিক দান করি, সবাই বলি আমিন। ওয়াখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন এই গুরুস্থানের মধ্যে আমার দাদা দাদি নানা নানি আলে আউলাদ অনেকে গুরুস্থানের মধ্যে আছে, জানি না রে আল্লাহ এই এলাকার অনেক মুরব্বী বাবারা মায়েরা এই গুরুস্থানের মধ্যে আছে, অনেক মানুষ এই গুরুস্থানের মধ্যে আছে রে আল্লাহ। আমি এই এলাকার সন্তান হিসাবে আল্লাহ তোমার দরবারে তাদের জন্য মাগফিরাত কামনা করে দোয়া চাই, আল্লাহ তোমার দরবারে মাফ চাই। এই এলাকার প্রত্যেকটা গুরুস্থানের প্রত্যেকটা মুর্দেগানের কবর আজাব আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ অনেক মানুষ আছে রে আল্লাহ যাদের নাম জানি না রে আল্লাহ, অনেক মানুষ কবরে আছে আল্লাহ সকলের কবরে আজাব আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও, যাওয়ার আগে কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দান করে দাও। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين آمين. لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.